हेलो गाइस, वेलकम टू आवर चैनल यूट्यूब प्रेस ऑफिशियल पेज। जरा मन कर चार चाका चालाना खूब ही कठिन तरह जो वीडियो ग्यारंटी 10 मिनटे हमें चार चाका चालाना शिखिए देव फुल कोर्स 10 मिनट। तो गाड़ी किछु किछु विषय आछे जे रकम लॉक अनलॉक क्लच ब्रेक एक्सेलेरेटर ये सब विषय किछु शेखाबो एवं आमार साथे एकजन आछे शेखार जन्य एसेछे से आमाके रिक्वेस्ट करेछिलो जे दादा गाड़ीटा आमि शिखबो चालानो तो ताके निये एसेछि आमि एखन ताके डेके नेब आसो। তুমি আগেবারে কখনো গাড়ি চালিয়েছো? না, কোনো বাইক টাইক? হ্যাঁ, বাইক চালিয়েছো। তাহলে তো গাইজ আমার খুব সুবিধা হয়ে গেল, বাইক চালাতে পারে তার মানে কিছুটা বুঝবে। হ্যাঁ, একই সেম সিস্টেম, সেটা গাড়ির মাধ্যমেও হতে পারে, বাইকের মাধ্যমেও হতে পারে। তো আজকে আমি দেখাবো গাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত 10 মিনিটের মধ্যে গ্যারান্টি, তোমাকে 10 মিনিটের মধ্যে আমি গাড়ি চালানো শেখাবো। আর বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা কোনো স্কিপ মারবে না, ফুল ভিডিওটা দেখুন আর আপনিও শিখে যান 10 মিনিটে গাড়ি চালানো। চলো, ঠিক আছে, তাহলে এখন আমি এখন শেখাবো কীভাবে। এই গাড়িটা লক আছে, দেখুন গাড়িটা লক আছে, টানলে খুলবে না, কিন্তু এটা সেন্সার লক। আমার এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন, লক আনলক, কিন্তু আমার রিমোটটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি সেন্টার লকের মাধ্যমে দেখাবো। এই যে হ্যান্ডেলের মধ্যে আছে এটা, এটা আনলক, এটা লক। যেমন এটা আনলক, এটা খুলে গেছে দরজাটা, এই দরজাটা খুলে গেছে, আর এটা আবার লক। ডান দিকে দিলে লক, বাঁ দিকে দিলে আনলক। তো এখন দেখাবো, এই যে হচ্ছে চাবি, চাবি দেওয়ার পরে চাবিটা ফার্স্ট অন করতে হবে, আবার একটা দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখুন গাইজ, এখানে কিছু বোতাম আছে যেগুলো গাড়ির গেটের যে উইন্ডোগুলো আছে সেগুলো নামানোর জন্য, ওঠানোর জন্য। তো প্রথমটা দিচ্ছি, অটোটাতে দিচ্ছি আমি, হ্যাঁ ওটা চাপ, এটা চাপ চাপতে হবে তবে নেমে যাবে। তারপরে নেক্সট বাঁদিকের উইন্ডোটা নেমে যাচ্ছে, এবং আপনি দুটো একসাথে করতে পারেন, দুটো একসাথে পেছনে দুটো খুলে গেছে। তো গাইজ আমি এই যে বসলাম, এবার যার যা শরীরের যেমন মাপ অনুযায়ী সিটটা আপনি সেটিং করে নেবেন। যেমন আমার সেটিং ঠিক আছে, এটা হচ্ছে আমার মাপ, ঠিক আছে। এই যে এখানে আছে নিচের দিকে ছিটের নিচে একটা হ্যান্ডেল আছে, এটা উপর দিকে প্রেস করে আপনি আগাতে চলে আগাবেন, সামনের দিকে ধাক্কা দেবেন, আর পিছন দিকে গেলে পিছন দিকে ধাক্কা দেবেন। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি দূর লং করবো না, শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন প্রথম লেভারটা, এটা হচ্ছে এক্সেলেটার, আপনার বাইকে যেটা আছে পিক আপ মারলে গাড়িটা আগাবে, এটাও সেম জিনিস এক্সেলেটার, এটা পিক আপ মারলে গাড়িটা দ্রুত স্পিডে যাবে। মাঝখানে আছে এটা ব্রেক, ব্রেকটা এই জন্য দেওয়া কখনো গাড়ি স্পিডে গেলে গাড়িটাকে স্লো করার জন্য খুবই প্রয়োজন। আর আছে আছে ক্লাচ, যেটা বাইকেও আছে, আপনি প্রথমে গাড়িটা যখন সারবেন ধরবেন তার আগে ক্লাচে পা দিয়ে গিয়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আপনি যখন গাড়িটা ছাড়বেন, যেমন বাইকে যখন ছাড়েন ক্লাচটা ধরে আবার ক্লাচটা ছেড়ে তবেই তো আপনি গাড়িটা চলে, সেম জিনিস আপনার বাইকে যেটা আছে এটাও সেটা, আপনার বাইকে হাতে আছে এটা সম্পূর্ণ পায়ে, এবং হাতে আছে আপনার বাইকে যেমন গিয়ার আছে পায়ের দিকে, এটার গিয়ার সামনের দিকে। এই যে এটা গিয়ার দেখুন, এটার গাড়ি চালানোর ক্ষেত্রে এর প্রচুর ভূমিকা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, আর রিভার্স। যখন আমি গাড়িটা সামনের দিকে নেব, যেমন এই যে ধরুন আমি গাড়িটা এখন স্টার্ট দেবো, গাড়িটা দেখে নিতে হবে, গিয়ারটা দেখে নিতে হবে এটা নিউট্রাল আছে কিনা, কারণ নিউট্রাল না থাকলে কী হয়, যখনই গাড়িটা মনে করুন এই গিয়ারে ফেলা আছে, এটা প্রথম গিয়ারে গিয়ারে ফেলা আছে, আমি যখন গাড়িটা আমি স্টার্ট করব তখন গাড়িটা লাফ মারবে, যার জন্য আমাদের এটা ক্লাচে পা দিয়ে আমি এটা গিয়ারটাকে নিউট্রাল করতে হবে। এবং আমি গাড়িটা যে স্টার্ট করবো, এখন গাড়িটা নিউট্রাল আছে,
এই স্টার্ট করলাম। এবার আমি যখন গাড়িটা ছাড়ব তখন এর নিয়ম হচ্ছে ক্লাচে পা দেব। তারপরে এই যে গিয়ারটা দেখছেন, এই গিয়ারটাতে আমি এই যে প্রথম গিয়ার করে দিলাম, ফার্স্ট গিয়ার করে দিলাম, দেখতে পাচ্ছেন ফার্স্ট গিয়ার করে নিয়েছি। এবার আমি যখন গাড়িটা ছাড়ব তখন এই যে এক্সিলেটার, যেটা এক্সিলেটারটা আমি হালকা দাবাবো আর ক্লাচটা হালকা ছাড়বো, তবে গাড়িটা সামনের দিকে এগোবে। নেক্সট ধাপ যেটা শেখার আছে, লাইট। আমাদের গাড়ি চালার জন্য দিনের বেলায় কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের রাত্রে চলার জন্য অবশ্যই লাইটের প্রয়োজন। তো এই যে লেবারটা দেখতে পাচ্ছ, এই যে লেবারটা, এটা হচ্ছে লাইট ফাংশনের, পুরো গাড়ির যে লাইট ফাংশনটা যেটা কন্ট্রোল করবে সেটার লেবার। যেমন আমি এটা প্রথমটাই প্রথম প্রেস করলাম, সামনে এই যে বোর্ড আছে এই বোর্ডে লাইটটা জ্বলে যাবে, দেখো। এই প্রথম আমি প্রেস করলাম, বোর্ডের লাইটটা জ্বলে যাচ্ছে, সামনের দুটো চোখ জ্বলছে, পার্কিং লাইটগুলো জ্বলছে। নেক্সট আমি যখন গাড়ির সামনের মেন লাইট জ্বালাবো তখন আমি দ্বিতীয়বার প্রেস করবো লাইটটা, সামনের দিকে লেবারটাকে ঘুরিয়ে দেবো, সামনে ঘুরিয়ে দিয়েছি। আপনি দেখুন সামনে হেডলাইট জ্বলছে। এবার এই যে হেডলাইটটা জ্বলছে, এখন আমি এটাকে অফ করে দেবো। অফ করতে গেলে কী হবে, আমি আবার পিছন দিকে আবার একটা ঘাট দিলাম, হেডলাইট অফ হলো, আবার একটা ঘাট দিয়েছি, যেটা গাড়ির সামনে পার্কিং লাইটগুলো অফ হয়ে গেল। তো এটা হচ্ছে লাইট ফিচার্স। এইবার আমি মনে করুন যে কাউকে ওভারটেক করবো বা কোনো রাস্তার থেকে আমি ডান দিক বা বাঁ দিকে ঢুকবো, তার জন্য আমার এটাকে কাজ করতে হবে, যেমন এটাকে বলে ইন্ডিকেটর লাইট। এবার ইন্ডিকেটর দেওয়ার জন্য কী করতে হবে, এই যে লেবারটা দেখছেন, এই লেবারটাকে আমি নিচের দিকে একবার দেব। দেখুন বন্ধুরা, ইন্ডিকেটর ডান দিকের আমি যাওয়ার সিগনাল পেয়ে গেছি। এবং আমি যখন আবার এটাকে বন্ধ করব তখন আমি আবার এটাকে লেবারটাকে আবার সেন্টারে রেখে দিলাম, এটা বন্ধ হয়ে গেছে। নেক্সট যখন আমি আবার বাঁ দিকে লেফট সাইডে যাবো, বাঁ দিকে যাবো আমি গাড়িটা নিয়ে, তখন আমাকে ভালো করে ফলো করতে হবে এই যে তিনটে আয়না আছে, তিনটে আয়নাকে আমার ফলো করতে হবে, পিছনে কোনো গাড়ি আছে কি না এবং কেউ আসছে কি না। ভালোভাবে ফলো করার পরে আমি এটাকে বাঁ দিকে আবার ওপর দিকে, প্রথমবার দিয়েছি নিচের দিকে, ডান দিকে এবং মিডিল সেন্টার, আর ওপর দিকে দিলে এটা চলে গেলো বাঁ দিকে, ইন্ডিকেটারটা বাঁ দিকে জ্বলছে, মানে আমি এখন বাঁ দিকে যেতে পারি। এবং যার সাথে অবশ্যই এটা বন্ধ করে দেবেন, নাহলে সমস্যা হতে পারে। এটাকে আবার আমি মিডিলে রাখলাম। এবার আসা যাক দ্বিতীয় লেবার, গাড়ির খুব দরকারি ভাইটাল জিনিস, যেটা বর্ষার সময় বলুন খুবই প্রয়োজন, এই যে দ্বিতীয় লেবার, পুল লেবার, এটা বলে পুল লেবার। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি যখন গাড়ি চালাবো, গাড়ির সামনে কাছে নোংরা পড়েছে বা জল জমেছে সেটাকে কাটার জন্য আমি এটাকে একবার নিচের দিকে ডাউন করে দেবো। এই যে সামনে আপনার উইপারটা জ্বলছে, যার জন্য এটা, এটা তিনটে ফাংশন আছে। প্রথম ফাংশন হচ্ছে এটাকে আমি একবার যখন দিলাম তখন এটা এক সেকেন্ডের জন্য চলবে, এক সেকেন্ড পরপর চলবে। আবার যখন আমি এটাকে দ্বিতীয়বার দেব তখন এটা তিন সেকেন্ড পরপর চলবে। লেবারটাকে যখন আবার নিচের দিকে আরেকবার দেব তখন এটা হাই স্পিডে চলবে। তো এটা হচ্ছে গায়ে জল কাটার খুবই প্রয়োজনীয় জিনিস, এবং এই পুলটাকে সবাই ভালোভাবে মনে রাখতে হবে। এবং এটাকে আমি অফ করে দিচ্ছি। নেক্সট আছে স্টিয়ারিং। স্টিয়ারিংটা যেমন যে খুব লম্বা, তার বসে অসুবিধা হয়, স্টিয়ারিংটা নিচের দিকে আছে, স্টিয়ারিংটা ওপর দিয়ে করতে, মানে স্টিয়ারিংটা নিজের সেফ মতো রাখতে চাচ্ছে। তো এখানে আছে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি যখন নিচের দিকে নামিয়ে দিলাম, দিয়ে এই স্ট্যান্ডটা দেখছেন, স্ট্যান্ডটা হালকা ওপর দিকে ঠেলে দিলাম, স্ট্যান্ডটা হাই হয়ে গেল, আবার এটাকে আমি লক করে দিলাম। তো আমি হাই রেখেই আমি কাজটা শেখাচ্ছি। আর আছে লাস্ট উইন্ডো লেবার, আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে বাইরের দুটো যে মিরর গ্লাস আছে এটাকে কন্ট্রোল করে, মিরর লেবার আপনারা বলতে পারেন, এটা কন্ট্রোল করে। আমি যদি এটা একবার ডান দিকে মুড়িয়ে দিই তখন আমি ডান দিকে কাজ করব, ডান দিকে মিররটা কাজ করব। তো এটাকে আমি কি করব, সম্পূর্ণ শেক করতে হবে, আমি যেদিকে শেক করব কাজটা সেদিকে আপ ডাউন হবে, আমি যেদিকে শেক করব সেদিকে কাজটা আপ ডাউন হবে, দেখতে পাচ্ছেন আপ ডাউন হচ্ছে।
এটা আমি মিডল সেন্টার করে বাঁ দিকে যখনই মারবো তখন বাঁ দিকের কাজটা কাজ করবে। তো গাইজ এখন আগেকার মতো বাইরে মাথা বের করে দেখার মতো কোনো সময় নেই, আপনি গাড়িতে বসে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো ভিডিওটা আমি লং করবো না, আমি গাড়ি চালিয়ে স্টার্ট করিয়ে দেখাতে যাচ্ছি। তো আমি কাকাকে জিজ্ঞাসা করব যে তুমি কি এটা আমি যেটা বলেছি সেটাকে তুমি বুঝতে পেরেছ, মোটামুটি বুঝতে পেরেছ? তাহলে আমি এখন আর ভিডিওটা লং করবো না, ভিডিওটা আমি শর্ট করতে চাচ্ছি এবং আমি গাড়িটা চালিয়ে দেখাতে যাচ্ছি। তো আমি আমার সেটিং মতো আমি সিটটা এগিয়ে নিলাম। দ্বিতীয়ত কাজ আছে এই সিট বেল্ট, এই সিট বেল্টটা হচ্ছে খুবই দরকার। গাড়িতে উঠলেই এই সিট বেল্টটা আপনারা লাগাবেন, এটা না লাগালে আপনি যখন ব্রেক মারবেন সমস্যা হতে পারে। তো আমি সিট বেল্টটা লাগিয়ে নিচ্ছি, এইটা প্রেস আছে, প্রেসের মধ্যে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। আপনি লাগিয়ে নেন। তো গাইজ আমি ভিডিওটা শুরু করছি, গাড়িটা স্টার্ট করবো। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, কারণ যেখানে আমি গাড়িটা পার্কিং করবো বা যেখানে রাখি না কেন এটা আমাদের কর্তব্য ড্রাইভিং লাইনে হ্যান্ড ব্রেকটা তুলে রাখা। এখন আমি হ্যান্ড ব্রেকটাকে ডাউন করব, ডাউন করলাম এবং আমি এই ক্লাচে পা ধরলাম, ধরে আমি গিয়ারটাকে একে ফেললাম। এখন বন্ধু দেখতে হবে, ফলো করতে হবে গাড়িটার সামনে, আমার লাইনটা ক্লিয়ার রাখতে হবে, কারণ আমি নতুন যখন শেখাচ্ছি একজনকে তার শেখার জন্য লাইনটা আমি সামনে ক্লিয়ার রেখেছি। এবং আমি গাড়িটা স্টার্ট করব, স্টার্ট করেছি এবার গাড়িটা আমি রানিং করব। তো এই যে দেখছেন আমি ক্লাচে পা রেখেছি আর আমার পা দ্বিতীয় পা আছে এক্সিলেটারে। কখনো গাইজ ভুল করবেন না এই জিনিসটা, অনেকে আছে এক্সিলেটারে পা দাবাতে গিয়ে ব্রেকে পা দিয়ে দেয়, আবার ব্রেকে পা দাবাতে গিয়ে এক্সিলেটারে পা দিয়ে দেয়। তাহলে বন্ধু এটা কী হবে, আপনি যখন ব্রেকে পা দেবেন গাড়িটা আপনার রানিং আছে, গাড়িটা ধমকে দাঁড়িয়ে যাবে এবং একটা বিপদ ঘটে যেতে পারে। আর যখন এক্সিলেটারে পা দেবেন তখন এটুকু মাথায় রাখবেন ক্লাচ আর এক্সিলেটার এটা সম্পূর্ণ যেন মাথায় থাকে। তো গাইজ শুরু করছি। এই যে আমি ক্লাচটা দেখুন, এই যে আমি ক্লাচটা আস্তে করে তুলছি, আমি এক্সিলেটারটা আস্তে করে দাবাচ্ছি, দেখুন গাড়িটা সামনের দিকে যাচ্ছে, সামনে যাচ্ছে। এর একটা মিনিমাম স্পিড আছে যেটা আপনি পা না দিলেও গাড়িটা চলবে, দেখুন পা না দিলেও চলবে। এবং যখন আমি এই গাড়িটাকে ঘুরবো সামনে আস্তে আস্তে গাড়িটা ঘুরবো, তখন আমার এটাকে নিউট্রাল করতে হবে, দেখতে হবে এবং ব্রেকে পা দিতে হবে, না দিলে গাড়িটা গড়াবে। এখন আমি আবার একে দিলাম, দিয়ে গাড়িটাকে আমি রাউন্ড করলাম, গাড়িটা ঘুরবো, গাড়ি রাউন্ড করছি। তো এই পর্যন্ত আমি দেখালাম এবং তুমি কি এই যে দেখালাম গাড়ি স্টার্ট থেকে শুরু করে সম্পূর্ণ যে ভিডিওটা তোমাকে বললাম, সম্পূর্ণ যে কথাগুলো তোমাকে বললাম, তুমি কি এটা বুঝতে পেরেছ? তুমি পারবে দিলে চালাতে? এখন আশা করি পারবে। তাহলে আসো। তাহলে গাইজ দেখুন আমি এই কাকাকে শেখাচ্ছিলাম এতক্ষণ, ইনি এনার মতো কনফিডেন্ট আছে, ইনি বলছে আমি পারবো, আমি শিখেছি, আমি পারবো। তো আমরা সিট এক্সচেঞ্জ করে নিচ্ছি, আমি চলে যাচ্ছি বাঁ দিকের সিটে আর কাকা চলে যাচ্ছে ড্রাইভিং সিটে। তো আসুন দেখুন। তাহলে এবার তোমাকে যা শিখিয়েছি প্রথম প্রথম থেকে শুরু করো, স্টার্ট করো গাড়িটা, নিউট্রাল দেখে নাও। এটা নিউট্রাল তো? হুম, এটা নিউট্রাল আছে। গাড়িটা স্টার্ট হয়ে গেছে, এবার তুমি ফার্স্ট গিয়ারে ফেলো, ক্লাচে অবশ্যই পা রাখবে, ফার্স্ট গিয়ারে ফেলো। এবার তুমি ক্লাচ থেকে পাটা আস্তে আস্তে ওঠাবা, এক্সিলেটারটা দাবাবা, তবে গাড়িটা সামনে দিকে যাবা। কিন্তু মনে রাখতে হবে এক্সিলেটার যেন বেশি দাবানো না হয়, তাহলে কিন্তু গাড়ি ওভার স্পিড হয়ে যাবে। সবসময় সামনের দিকে খেয়াল রাখবা,
ফার্স্ট টাইম আস্তে আস্তে চলো, গাড়িটা রাউন্ড করো, গাড়িটা দুই গিয়ারে দাও তো দেখি। গাড়িটা রেস রাখতে হবে, গাড়িটা দুই গিয়ারে যখনই দেবে গাড়িটা এক্সিলারেটরটা একটু বেশি করে দাবাতে হবে, ক্লাচটা তুলতে হবে প্লাস এক্সিলারেটরটা বেশি করে দাবাতে হবে। মানে একটু জোরে চালাতে হবে। মোটরসাইকেল যেরকম এরকম সেম 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 দাও, দুই গাড়ি দাও, গাড়িটা একটু রেস রেখে দুই গাড়ি দাও। হচ্ছে বুঝতে অসুবিধা নেই তো তোমার? তাহলে তুমি কি পুরোপুরি শিখেছ? অসুবিধা নেই তো? ঠিক আছে তাহলে চলো আমি নামি। তুমি একটা ভুল কাজ করলে, এটা আমি তোমাকে প্রথমে বলেছি, গাড়িটা যখন পার্কিং করবে গাড়িটাকে নিউট্রাল করবে, গাড়িটাকে নিউট্রাল করবে তারপরে হ্যান্ড ব্রেকটা তুলবে, তারপরে তুমি নামবে, কারণ যে কোনো সময় গাড়িটা গড়াতে পারে আর গিয়ারে ফেলে থাকলে সমস্যা হতে পারে গাড়িতে, ওই জন্য এটা মাস্ট মাথায় রাখতে হবে। বোঝা গেল? ঠিক আছে। তো আমি এই আগে প্রথম ভিডিওটি করেছি এবং আমার লাইফে প্রথম ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করছি, এবং বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে জানান। আমার চ্যানেলটির নাম হচ্ছে ইউটিউব প্রেস অফিসিয়াল পেজ, যেখানে ভিডিওটি আপনারা সব কিছু পাবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আগে আপনাদের কমেন্ট বক্সে লিখবেন আপনারা কী শিখতে চান আমাকে বলবেন, আমি অবশ্যই সেটাকে শেখাবো। এবং এই কাকাকে আমি দেখিয়েছি এবং কাকা দেখবেন আপনাদের সামনে গাড়ি চালিয়ে দেখালো। তো গাইজ ফলো করুন আমার ইউটিউব চ্যানেলটাকে আর আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহী করুন।